আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? দীপমনি। আমি আশ্চর্য হলাম সেদিন স্বাস্থ্যমন্ত্রী যখন বিবৃতি দিল স্কুল কলেজ বন্ধ করা লাগবে, শিক্ষামন্ত্রী তা না দিয়ে স্বাস্থ্যমন্ত্রী দিছে। আমি কইলাম কে রে, দুই সপ্তাহে স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হবে, এটা শিক্ষামন্ত্রী বলবে, উনি না কয়ে ওনাকে দিল কেন? আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد جبان خل شقل فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد ولا علي سيدنا شفيعنا مشرق حب محمد شكرا لله صلى الله عليه وسلم مثل ديوان ما مثل خروشید شکاس سینہ سو جانی ما بلاغ الولا بکمالی
কশাফাত দুজাদে জামালিহি হাসনাত জামিয়ো খসালিহি সাল্লো আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামের রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায় সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজে দাই পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে মুমিনগণ। এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জ্বালা তন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাঙ্গাপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আমার আরাফাতের ভাই একসঙ্গে হজ করেছি আলহাজ আহমদ আলী সর্দার, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শিমুল, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জি আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য,
এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার, কেন করলাম? এই কারণে আমরা আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ দয়া করে মহব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? চিন্তা করে দেখে, আল্লাহ যদি আমাদেরকে ইচ্ছা করতো হিন্দুদের ঘরেও পাঠাবার পারতো না? আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও আমাদেরকে পাঠাবার পারতো, কিন্তু আল্লাহ তাআলা দয়া করে রহম করে ওই সকল ঘরে না পাঠায়, সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, কোন নবী? বিশ্ব নবী। আসলে আমরা আমাদের নবীকে রাহমাতুল্লিল আলামিন কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, শুধু বিশ্ব না মহাবিশ্ব সব কিছুর উপরে আল্লাহর পরই, রাফা'না লাকা যিক্রাক। সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিশটার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপি তিনি যাবেন দার। আল্লাহ যখন হাকিম হবে আমাদেরকে আসামি করবেন, কোন বিচারে? শেষ বিচারে। তখন আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একটা নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? এই জন্য সবাই আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমরা যে কোরআন থেকে ওয়াজ শুনলাম এতক্ষণ, আবার যতক্ষণ পারি শুনব ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল, কোনো ধোকা, সেই কোরআন মানতে আমাদের কোনো আপত্তি আছে? কিন্তু আমরা কোরআন কিছু জানি কিন্তু মানি না। কোরআন না মানার পিছনে কারণ কি? এখানে একটা হাফেজি মাদ্রাসা আছে, আর যেখানে ওয়াজ হচ্ছে এটা কি? আর যেখানে আমি কিছু সময় বসছিলাম ওটা হলো হাফেজি মাদ্রাসা, মাশাআল্লাহ। একই গ্রামে দুইটা মাদ্রাসা, এটা আলিয়া, জি জি, আর ওইটা হাফেজি মাদ্রাসা। এই গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে কোরআন কি কম শিক্ষা করার দরকার আছে? তারপরে হয়তো দেখবেন অনেকে এখন পর্যন্ত কোরআন শরীফ পড়তে পারে। আমি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কমন আয়াত, আমাদের বগুড়ার কাহালুতে কোনো মানুষ মরে গেলে মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই আয়াতটাই কারণেই আজকে আলোচনা করব যে বর্তমানে করোনা তো বিদায় নেওয়ার পর ওমিক্রন আবার আসতেছে, এটা কি রহমত না বিপদ? আর এই আয়াতটা কখন বেশি বেশি পড়তে হবে? হ্যাঁ, ইজা মানে কি? যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 90% মুসলমানের সরকার আমাদেরকে কোনো সময় কিন্তু ইন্না লিল্লাহ পড়ার তাকিদ দেয়নি, আমাদেরকে বলেছে হাত ধোও, মাস্ক ব্যবহার করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ঠিক কিনা বলে, এগুলো সব বলেছে। কিন্তু যেটা আল্লাহ বলতে বলেছেন, আল্লাহ ধরে বলেন কে? আল্লাহ কি বলতেছেন? কলু মানে তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন বনের পাখি তুমি আইলারে, কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় আমরা যাব?
একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমরা কোনো সময় অতীত আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না, সবসময় চিন্তা করি কি হনুরে, ঠিক না? মানে বর্তমানে আমি কি হলাম এইটা নিয়ে আমরা চিন্তা করি, অতীতে আমি কি ছিলাম, ভবিষ্যতে আমার কি হবে, এই চিন্তা প্রত্যেকটা মানুষের করার দরকার আছে না? অতীতে আমরা কি ছিলাম একটা বার চিন্তা করে দেখেন, আমাদের ভবিষ্যতের খবর কি? আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ভয় করতে হবে কার? আমরা ভয় করি কার? পুলিশ না, পুলিশ তো বাহিরে মসজিদের মধ্যে গিয়েও দেখবেন মানুষ দেড় ফুট পর পর দাঁড়ায় না? আচ্ছা, দেড় ফুট পর পর যে আমরা দাঁড়ালাম কি জন্যে? বলে করোনা। আপনারা বলেন তো এখানে করোনার ভয় না আল্লাহর ভয়? মসজিদে আমরা ঢুকি কার ভয়ে? যতক্ষণ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমাদের কলিজায় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ইমানদার হতে পারবো না। ইমানদার হতে গেলে কেবলমাত্র ভয় করতে হবে কার? আজকে আমাদের বাংলাদেশে আমরা আল্লাহর ভয় কেন করতে পারি না? আল্লাহর ভয় না করার পিছনে কারণ আমি আপনাদের বুঝানোর জন্য বলতেছি। আসরের নামাজের আজান দিয়েছেন হযরত বেলাল ইবনে রেবা, জোরে বলেন নাম কি? আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যারা মুসলমান তারা মসজিদের দিকে রওনা দিছে, কারণ আজানের মধ্যে কিন্তু হাইয়াল সালা হাইয়াল ফালা বলা হচ্ছে, ধরে কোন কথা ঠিক? কল্যাণের জন্য, শান্তির জন্য মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহ আমাদেরকে ডাকতেছে। হযরত বেলাল যখন আকামত দিচ্ছেন, এমন সময় আল্লাহর নবী কিন্তু কেবলামুখী কখন হয়? যখন কদকামাতি সালাম মুয়াজ্জিন বলে তখন রাসূল কাবার দিকে মুখ করে। এ পর্যন্ত আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? কারণ নামাজ পড়বার গেলে জামাতে কাতার সোজা করা কি কথা বলেন? ওয়াজিব। আল্লাহর নবী জামাতের মাধ্যমে ফর্সা কালো ছোট বড় ধনী গরিব এগুলোকে সব এক কাতারে দাঁড় করাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর ডান দিকে লক্ষ্য করে দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। একজন সাহাবী কি বসে আছে? কদকামাতি সালা বলতেছে, তারপরও কদকামাতি সালা শব্দের অর্থ কি? কদ মানে কি? অবশ্যই। কামা মানে দাঁড়াইছে, সলাত মানে নামাজ। আপনার বলেন তো নামাজ কি দাঁড়াতে হবে না বসে থাকা হবে? কথা কয় না। নামাজের ভিতরে ১৩টা ফরজ, ভিতরে এবং বাহিরে ফরজ কয়টা? তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। আমাদের কোনো মুসল্লি যদি চেয়ারে বসে নামাজ পড়ে মনে করেন, তাকে কি করা লাগবে? চেয়ারে বসে থাকলে হবে না দাঁড়ানো লাগবে? হ্যাঁ, দাঁড়াতে হবে। আল্লাহর নবী বললেন, কুম লিল্লাহি কানিতিন। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা আল্লাহর জন্য যদি দাঁড়াবার পারতাম তাহলে করোনার কোনো ভয় আমাদের কলিজার মধ্যে আসতো না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আমাদের জীবন এবং মৃত্যুর মালিক কে? আজকে আমরা বেঁচে থাকার জন্য, আমরা বেঁচে থাকার জন্য বহু চেষ্টা করতেছি কিন্তু ঈমান বাঁচানোর কোনো চেষ্টা আমরা করতেছি না। একজন মুসলমানের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবী, হযরত বেলাল যখন কাতকামাতি সালা শব্দ উচ্চারণ করেছে সবাই দাঁড়িয়ে গেছে, তুমি বসে আছো কেন? সাহাবী বলে, রাসূলুল্লাহ, আমি দাঁড়াবার চাই, আমি দাঁড়াবার চাই কিন্তু দাঁড়াবার পারতেছি না, আমি বহু চেষ্টা করেও দাঁড়াবার পারতেছি না।
কারণ আজকে তিন দিন ধরে না খাওয়ার কারণে আমার শরীরটা এত দুর্বল যে আমি দাঁড়াবার গেলেই আমার গোটা শরীর থরথর করে কাঁপে, আমি দাঁড়াবার পারতেছি না। আল্লাহ রাসূল বললেন, এমন অবস্থা তোমার কেন হলো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আসরের আযান দিয়েছে, ওই আযান শোনার সঙ্গে সঙ্গে আমার ঈমান বলতেছে জামাতে নামাজ পড়, মন বলতেছে বাড়িতে নামাজ ধর, মন বলতেছে বাড়িতে নামাজ পড়, আর ঈমান বলতেছে জামাত ধর। ধরে কোন কি ধর? জামাত মানে কি? আজকে আমাদের বাংলাদেশে যতই বক্তা আমরা গরম গরম ওয়াজ করি না কেন, আমাদের ওয়াজ দিয়ে কিছুই হবে না, কারণ যতক্ষণ পর্যন্ত আমরা জামাত না ধরবো। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমাদের বাংলাদেশে জামাতের উপরে জামাত, জোরে কোন কার উপর? জামাতের উপরে কিন্তু শয়তান খেপে আছে। জামাত বোঝেন আপনারা? জামাত বোঝেন? আজকে দেখে কোন লোক যদি জামাতে জিকির করে, জামাতে জিকির একসঙ্গে এক এক লক্ষ মানুষ বসে জিকির করতেছে, জামাতে জিকির, শয়তান কিছুই মনে করবে না। কোন লোক যদি জামাতে নামাজ পড়ে তখনও শয়তান কিছু মনে করবে না, কারণ জামাতে নামাজ পড়ার মধ্যে ফাওয়াইলুল মুসাল্লিন রয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু যখন দেখবেন কোন লোক জামাতে ইসলাম করে, তার মানে কি বুঝতেছেন? জামাতে জিকির, জামাতে তাবলিগ, জামাতে নামাজ আর জামাতে ইসলাম, এই চারটার মধ্যে গুরুত্ব বেশি কার? কারণ ইসলামের মধ্যে একত্র হওয়া, খুব খেয়াল করবেন, নামাজের মধ্যে মুনাফিকও ছিল, যেরকম ছিল কি ছিল না? হ্যাঁ ছিল, ছিল। আব্দুল্লাহ ওবাই ইবনে খলফ, ওবাই ইবনে খলফ, উনি কিন্তু এক নম্বর জামাতে নামাজ পড়তেছেন, এক নম্বর, সামনে কাতারে নামাজ পড়তেন। কোন কাতারে? সামনে কাতারে নামাজ পড়তেন। আবু বকর রাদিয়াল্লাহর মতো জুব্বা করতেন, হয়তো আবু বকর রাদিয়াল্লাহর মতন টুপি মাথায় দিতেন, পাগড়ির অবস্থা একই ছিল। যে লোকটা আল্লাহ রাসূলের ইমামতিতে সামনে কাতারে জামাতে নামাজ পড়ে, সেই লোকটা আবার এক নম্বর মুনাফিক কেন হলো? এক নম্বর মুনাফিক হওয়ার পিছনে কারণ হলো, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, শুনেন, আজকে আমাদের বাংলাদেশে সব আয়াতের বিরুদ্ধে, কিন্তু সবাই না, দুই একটা আয়াতের কথা বললেই অনেকে বিরুদ্ধে উচ্চারণ করে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যখন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ও গো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে শুধু আমাদের শিক্ষা দিলে হবে না, তাদেরকে স্ট্যান্ডিং আর্মির মতন গড়ে তোলেন, কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে। যখন মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবে, তখন দোয়া দিয়া, রোজা দিয়া, নামাজ দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই আয়াত যখন আল্লাহ নবীর উপরে নাজিল করলেন, নবী যখন সাহাবীদের সামনে আয়াতটা শুনালেন, তখন ওই উবাই ইবনে খলফ নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো গণ্ডগোলের আয়াত। কিসের আয়াত? গণ্ডগোলের আয়াত। আপনার বলেন তো এটা কি গণ্ডগোলের আয়াত? আজকে জেহাদের ওয়াজ করলে অনেকে সাইড থেকে কিন্তু বলে হুজুর গণ্ডগোল করতেছে, জোরে কোন কথা ঠিক কি না? যারা ইসলামী আন্দোলন করে তাদেরকে অনেকে বলে এরা গণ্ডগোলের দল করতেছে, আসলে কি এটা গণ্ডগোল? আল্লাহ রাসূল চিন্তায় পড়ে গেলেন, এই পাগড়ি মাতাদের সামনে কাতারে নামাজ পড়ি কে রে? আল্লাহর আয়াত কয় গণ্ডগোলের আয়াত? এমন সময় আল্লাহ আবার নাযিল করলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি অবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস মানে মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, এরপরে আল্লাহ বলতেছেন তারা মুমিন নয়।
আমাদের বাংলাদেশে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাকে বিশ্বাস করে না, এরা কখনোই মুমিন হতে পারে না। জোরে কোন কথা ঠিক, এরা কখনোই মুমিন নয়। এ কথা কি আমার না আল্লাহ? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়, কারণ তিন দিন হলে না খাওয়া, কিন্তু আমার ইমান বলতেছে জামাত ধর। জোরে কোন কি ধর? আমি হামাগুড়ি দিয়ে দিয়ে মসজিদের বারান্দায়, আমার মন বলতেছে বারান্দায় নামাজ পড়, কিন্তু আমার ইমান বলতেছে সামনে কাতার ধর। দেখবেন মসজিদের মধ্যে ঢুকেও কিন্তু মন ইমানের যুদ্ধ হয়। মন বলে শেষ কাতারে নামাজ পড়। কি জন্য বলে? কারণ তুই নামাজ শেষ করলে বারাবার সালা তুই পারবি না রে সামনে কাতার থেকে, যদি সুন্নতের নিয়ত করে। এই জন্য দেখবেন কতগুলো লোক ইচ্ছা করে কিন্তু শেষ কাতারে নামাজ পড়ে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মসজিদের মধ্যে ঢুকেও তোমার ইমান এবং মনের যুদ্ধ হবে, কারণ সামনে কাতারে যে নামাজ পড়বে আর পিছনে কাতারে যে নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন, সামনে কাতারের ফজিলত বয়ান করলে সামনে কাতারে মুসল্লি মারামারি করবে দাঁড়ানোর জন্য। হামাগুড়ি দেওয়ার সামনে কাতারে বসে বলেছি, হযরত বিলাল যখন আকামত দেয়, আমি উঠবার চাই কিন্তু শরীরে কোনো শক্তি নাই, এমন সময় আল্লাহর নবী ডাক দিলেন, ওসমান। আল্লাহর নবী ডাক দিলেন কাকে? ওসমানকে। কারণ আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন নবীর কতগুলো মন্ত্রী ছিল। জোরে কোন কি ছিল? মন্ত্রী। বর্তমানে বাংলাদেশে মন্ত্রী আছে না নাই? আল্লাহ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন নবীর কতগুলো মন্ত্রী ছিল। ধর্মমন্ত্রী হলেন আবু বকর, সুবহানাল্লাহ বলেন। ধর্মমন্ত্রীকে আইন মন্ত্রী হলেন হযরত উমর। এই মন্ত্রীর নামগুলো দেখেন আর দপ্তরগুলো শোনেন, আইন মন্ত্রীর নাম কি? অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, অর্থমন্ত্রীকে। আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। আমি এখানে চারটা মন্ত্রীর নাম করলাম, কয়টা? আপনার খালি খেয়াল করবেন যে দেখেন তো দপ্তরের সাথে মন্ত্রীর চরিত্রের মিল কেমন। ধর্মমন্ত্রী হলেন আবু বকর। আমাদের বাংলাদেশেও ধর্মমন্ত্রী আছে, কিন্তু বাইতুল মুকাররমে ইমামতি করবার দিলে আমাদের বাংলাদেশে আইন মন্ত্রী আছে আছে না নাই? কার আইন চলতেছে? আল্লাহর না মানুষের? হযরত উমর হচ্ছেন আইন মন্ত্রী, যার সামনে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাযিল করেছে, সুবহানাল্লাহ বলেন। এখন ধর্মমন্ত্রী হযরত আবু বকর কেমন ছিলেন ছোট্ট একটা কথা শুনে। মসজিদ নববীর মধ্যে আল্লাহ নবী বসে আছেন, এমন সময় ফেরেশতা জিব্রাইল এসে নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশ থেকে সালাম দিয়েছে। কে সালাম দিয়েছে? নবী খুব খুশি হয়ে বললেন, আমি আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, এজন্য আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ তাআলা আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী চমকে গিয়া বলে, জিব্রাইল, আমাকে আল্লাহ সালাম দিল ঠিক আছে, কিন্তু আমার আবু বকরকে আল্লাহ সালাম দিল কোন আমলের কারণে? আবু বকর এমন কি আমল করেন যে আমল করার কারণে আরশের আল্লাহ তারে সালাম দেয়? জিব্রাইল বলে, রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়, এটা আমি জিব্রাইল একথা কর, আমি জিব্রাইল জানি না। আল্লাহ রাসূল বললেন, আমিও তো জানি না। ফেরেশতা জিব্রাইল বললেন, রাসূলুল্লাহ, আমিও জানি না আপনিও জানেন না কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দিল, যদি জানতে চান তাহলে তদন্ত করে জেনে নেন। তদন্ত, আল্লাহ রাসূল বললেন, আমি নিজেই তদন্ত করব, সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে তদন্ত আছে না নাই? তদন্ত যে আলেমরে দুই চোখে দেখতে পারে না, জোরে গেলে কয় দাওয়াত পাশে, আসতে গেলে কয় কত পায়ে খাওয়া খাসে, ও আবার তদন্ত কমিটির প্রধান করছে।
মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ে, সাংবাদিক বলে আপনার কাবির নামা আছে, আর পরিমণি বিয়ার আগেই পেটে বাচ্চা, একটা সাংবাদিকও যায় না। এইটাই হলো বাংলার তদন্ত, দরে কর কথা ঠিক। আজকে আলেমদের ব্যাপারে তদন্ত আছে, কারা করে? যারা দুই চোখে আলেমদের দেখতে পারে না, ওরে বানাইছে তদন্ত কমিটির প্রধান। আপনারা বলেন তুই কি আলেমের পক্ষে রিপোর্ট দিবে? আল্লাহর নবী কোন সাহাবীকে তদন্ত কমিটিতে না দিয়া নিজে তদন্ত করার জন্য বের হলেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় নবী আমার চুপি চুপি আবু বকরের জানলার কাছে বিষাক্ত সাপ ফেনা তুললে যেমন ফস 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 শব্দ হয়, আবু বকরের ঘরের ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী চমকে গেল, যে লোকটা জান্নাতের এক নম্বর, সোনালা কবেন না। এই দুনিয়াতে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সমস্ত সাহাবীরাই জান্নাতি, যরগান সুবহানাল্লাহ। কিন্তু 10 জনকে আল্লাহ একেবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তার মধ্যে এক নম্বরের নাম কি? আবু বকর। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, ওনারা চিন্তা করতেছে পুরুষের মধ্যে এক নম্বর হলেন আবু বকর, আর নারীদের মধ্যে এক নম্বর হলো খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। বলেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, আমার রুহুল আমিন ছোট ভাই, তাদের ব্যাপারে তেমন কোনো আওয়াজ করেনি আমি শুনলাম তো। আর এমন আজকে মাইক ওই ঘরের মধ্যে কিছুই বোঝা যায় না, কারণ ঝনঝন ঝনঝন করে। এখন মনে হয় ভালো হয়েছে একটু। অনেক মায়েরা এসেছে, আপনাদের সাইতে ওদের সংখ্যা কম না। সে মায়েরা যদি ভালো না হয়, আমরা যতই ভালো হওয়ার চেষ্টা করি ভালো হওয়া যাবে? আপনি ঈশ্বর নামাজ পড়ে বাড়ির যাবে, বাড়ির যা দেখেন স্টার জলসার জি বাংলার হিন্দুদের পূজার বাদ্য লোলো লোকরা বাঁচতেছে, জোরে কোন কথা ঠিক কি না? আপনি তো সামনে কাতারে নামাজ পড়ে এক নম্বর মুসলমান, কিন্তু আপনার বউ, আমার মায়েরা বোনেরা স্টার জলসা দেখা যতদিন পর্যন্ত না ছাড়বে, জি বাংলা দেখা যতদিন না ছাড়বে, ততদিন পর্যন্ত তাদের ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কোনো লাভ হবে? আমার মায়েরা যারা বসে আছেন, আপনাদের জন্য অসুস্থ শরীর নিয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা করব, ওদের জন্য কিছু আলোচনা করার দরকার আছে না? হ্যাঁ, আল্লাহ নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের এক নম্বর, সেই মানুষটার ঘরের ভিতর থেকে নিশি রাতে গভীর রাত্রে কান্নার আওয়াজ আসতেছে। রাসূল আর কিছুই বললেন না, চলে গেলেন মসজিদে, দুই অক্ত নামাজের সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই, একটা হলো ফজর আর একটা হলো আসর। ফজরের নামাজের সালাম ফিরায় নবী তাকায় দেখে আবু বকরের দুইটা চোখ রক্তের মতো লাল। আল্লাহ নবী আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র নবী বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, প্রত্যেকটা সাহাবী মসজিদ থেকে আপন মনে বের হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাসূল কি বলেছেন? তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। তখন প্রত্যেকটা সাহাবী কি কি বুঝলো? তারা বুঝলো যে নবী যখন আবু বকরের সঙ্গে গোপন গল্প করবে, তাহলে আমাদেরকে মসজিদের মধ্যে থাকা চলবে না, জোরে কোন কথা ঠিক কিনা? এখন যদি কোনো ইমাম বলে মুয়াজ্জিন সাহেব আপনার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তাহলে মুসল্লিরা মসজিদ থেকে বের হবে? বরং মুসল্লিরা বলবে হুজুর আপনি মুয়াজ্জিনকে নিয়ে বাহিরে যান, কারণ আল্লাহ নবীর সাহাবীরা নবীকে শুধু ইমাম মানত না, নেতাও মানত, জোরে কোন কথা ঠিক কিনা? আর এখনকার যুগের মুসল্লিরা ইমামকে শুধু ইমাম মানে কিন্তু নেতা মানে না। যতদিন পর্যন্ত যে ইমামের পিছনে আপনি ইক্তেদা করতেছেন, সেই ইমাম যে দল করে ওই দল আপনি না করবেন, ততদিন পর্যন্ত আপনার একটা নামাজও কবুল হবে না, একটা নামাজও কবুল হবে না। কারণ আপনি যাকে ইক্তেদা করতেছেন ওই করে আল্লাহর দল, আর আপনি করেন শয়তানের দল, নামাজ হবে? কি মনে করতেছেন? একটি দায়িত্ব বিহাজাল ইমাম মানে কি? এই কথা কয় নাই, এই ইমামকে আমি খালি এই মসজিদের মধ্যেই, আজকে আমাদের বাংলাদেশে
কোরআনে রাষ্ট্র না থাকার কারণে শুধু হুজুরেরা মসজিদের ইমামতি করতেছে, যখন কোরআনের আইন যে বাংলাদেশ চলবে সেদিন আপনাদের চেয়ারম্যানকে মসজিদের ইমামতি করা লাগবে। দরকার কথা ঠিক কি না? আজকে আমাদের মতন গরিব ইমাম হক কথা বলতে পারতেছেন, কিন্তু চেয়ারম্যান যদি ইমাম হয় তখন কি মনে করতেছে তারা হক কথা বলতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? আমার এলাকার ইমাম সাহেব খালি বলছে মসজিদের সামনে কাতারে চেয়ারে বসে নামাজ পড়লে কেমন হয়, এ আর বেশি বলে যাই চেয়ারে বসে নামাজ পড়ি আমার সব হচ্ছে। উনি কিন্তু না জায়েজ বা হারাম কিছুই কয়নি, খালি বলছে সামনে কাতারে চেয়ারে বসে নামাজ পড়লে কেমন হয়। এ কথা বলা মাত্র সভাপতি খাড়া হয়ে বলতেছে তোমাকে বাদ দে নতুন ইমাম নেব, তোমাকে বাদ দে নতুন ইমাম নেব। তোমার ইমাম জোড়হাত করে বলতেছে চাষা গরম হয় না, যেটা ভুল হয়ে বার হয়ে গেছে আর কোনোদিন পারবে না, আর কোনোদিন পারবে না। আজকে আমাদের সমাজের অবস্থা হলো এইরকম, সবচাইতে বড় বিপদ হলো মুসল্লি হয়ে ইমামের উপর শোকরাঙ্গা, এটা হলো সবচাইতে বড় বিপদ সমাজের। সবচাইতে বড় বিপদ মানুষ মরে না, সবচাইতে বড় বিপদ হলো ইমাম মরে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে মানুষ মরলে আমরা ইন্না লিল্লাহ কই, অথচ মুসল্লি হয়ে ইমামকে চোখ রাঙ্গায়। আপনি ফতোয়া জানেন কোন মুসল্লি যদি কোনোদিন ইমামকে চোখ রাঙ্গায় রাগ করে একটা কথা বলে ওই মুসল্লির ওই ইমামের পিছনে আর কোনোদিন নামাজ হবে না। এই জন্য ইমামকে চোখ রাঙ্গে কথা বলবেন না, ইমামের সাথে কথা বললে মাথা নিচু করে কথা বলা লাগবে। ধরে কোন কথা ঠিক? সমস্ত সাহাবীরা যখন বাইরে গেলেন আল্লাহর নবী বলেন আবু বকর তুমি গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমার সালাম দেয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, আবু বকর তেমন মসজিদের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলে রাসূলুল্লাহ আমি জীবনে এমন কোন আমল করি নাই যে আমল করার কারণে আল্লাহ আমারে সালাম দিবে, এমন কোন আমল তো আমি করিনি রাসূলুল্লাহ যে আমলের কারণে আল্লাহ আমারে সালাম দিবে। রাসূল আফসোস করে বলেন আল্লাহ সালাম দিছে, এ কথা শুনে তুমি খুশি হও, বরং খুশি না হয়ে তুমি এরকম কাঁদতেছো কেন? একটা প্রধানমন্ত্রী সালাম দিলে আমাকে মশান বাড়বি না কমবি? চেয়ারম্যান তো ভোটের আগে ভালোই সালাম দিচ্ছে, কিন্তু ভোটের পরে এখন সালামের কাজ আদায় হবে। এখন আপনারা চেয়ারম্যানকে সালাম দিবেন আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান একটা বারো ওয়ালাইকুম কবে না, খালি মাথা ধোকাবে। সালাম 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 কোরআনে আছে না নাই? জোরে কোরআন আছে না নাই? একটু মনোযোগ দেন আবু বকর বলে রাসূলুল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল আমি বলতে পারবো না। নবী বললেন আমি তদন্ত করে দেখেছি, দুনিয়ার সবাই যখন ঘুমিয়েছিল তখন তুমি কেন কাঁদতেছিলে? দুনিয়ার সবাই যখন আরামে ঘুম পাড়ে ওই সময় তোমার জানলার কাছে গিয়ে আমি খেয়াল করে দেখি তোমার ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আবু বকর বলে রাসূলুল্লাহ আপনি বলেছেন এশার নামাজের পরে তোমরা ঘুমিয়ে যাও, এই জন্য আপনার কথা আমল করতে গিয়ে এশার নামাজের পরে আমি ঘুমিয়ে যাই। এশার নামাজের পরে ঘুমানোর পর আমার মনের মধ্যে সবসময় একটা মহব্বতের ইবাদতের কথা খেয়াল হয়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনাদের কাছে সে নামাজের খবর আছে? পাঁচ অক্তই নাই,
আর তাহাজ্জুদ। আওরাত দরবারে হুজুর তাহাজ্জুদের ইবাদত করার পরে ফজরের নামাজের সময় একটু বাকি আছে, ওই বাকি সময়টুকু আমি মোরাকাবা, আমি মোরাকাবা মানে আল্লাহর সঙ্গে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য এক জগ পানির মধ্যে এক মুষ্ট চিনি দিয়া দুইটা ঘন্টর মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, আমি আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে যখন একটা মোরাকাবায় গেলাম, এমন সময় আমার সামনে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। কে যেন বলতেছে, আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, কেবলমাত্র একজন ব্যক্তি জান্নাতে হবে। আমার এত ভয়, হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, কেবলমাত্র একজন ব্যক্তি জাহান্নামী হবে। আমার এত ভয়, সে একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। তাহলে করোনার কোনো ভয় আপনাদের কার কার আছে? আমার এলাকার এক ফকির, এই যে এর আগে যে করোনা খুব বাড়লো না, ওই খালি এ পাড়া ও পাড়া ভিক্ষা করে। আমি ফকিরটার হাতে 500 টাকা দিয়ে বললাম, ভাই এই 500 টাকা তোরে দিলাম, তুই দুটা মাস রেস্ট কর, যে হারে করোনা ধরতেছে তো হয়তো ধরবে। ফকির আমার দিকে তাকায় বলে, হুজুর আপনি আলেন না জানেন? তা আমি কইলাম, আমার মধ্যে জালিমের কি দেখলে? বলে, হুজুর আপনি কন তো, এ পর্যন্ত বাংলাদেশে কয়টা ফকির করোনা হয়ে মরছে আপনি বলেন? তা আমি কইলাম, আমি তো বাংলাদেশের খবর বলতে পারবো না। দেখি বগুড়া মোহাম্মদের হাসপাতালে যেখানে করোনা রোগী ভর্তি করা হয়, করোনার পরীক্ষা হয়, ওই হাসপাতালের ডাক্তারকে মোবাইল করলে বললাম, ডাক্তার সাহেব এ পর্যন্ত বগুড়া জেলায় করোনা হয়ে মারা গেছে কয়জন? তো বলে 342 জন। তা আমি কলা, এর মধ্যে কোনো ফকির আছে? ডাক্তার কালে হাসে, এমন হাসেন কেন? বলে, হুজুর একটা ফকির নেই। বাংলাদেশে ফকিরদের ইমান করা, এই কারণে ওদেরকে করোনা ধরতেছে না। জোরে করে কথা ঠিক কি না? যাদের ইমান যত দুর্বল, করোনা তাদের পাশে ঘুরতেছে। ভয় করতে হবে কার? আল্লাহ রাসূল বললেন, যার কলিজায় আল্লাহর সবচেয়ে বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। নবী ডাকতে বললেন, উসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। উসমান হলো অর্থমন্ত্রী, জোরে কোন কি মন্ত্রী? আমি কিন্তু বলছি শিক্ষামন্ত্রীকে, হযরত আলী। এগুলো খেয়াল থাকবেন, 4টা মন্ত্রীর নাম আর দপ্তরটা খেয়াল রাখবেন, আর বাংলাদেশের মন্ত্রীদের দিকে খেয়াল করবেন। আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রীর নাম কি? দীপমনি। আমি আশ্চর্য হলাম সেদিন স্বাস্থ্যমন্ত্রী যখন বিবৃতি দিল স্কুল কলেজ বন্ধ করা লাগবে, শিক্ষামন্ত্রী তা না দিয়ে স্বাস্থ্যমন্ত্রী দিছে। আমি কইলাম, কে রে, 2 সপ্তাহ স্কুল কলেজ ভার্সিটি বন্ধ হবে, এটা শিক্ষামন্ত্রী বলবে? উনি না কয়ে ওনাকে দিল কেন? উনি এখন কাঁপতে কাঁপতে বলতেছে, আজ থেকে 2 সপ্তাহের জন্য স্কুল মানে প্রাইমারি স্কুল কলেজ ভার্সিটি বন্ধ করে দেওয়া হলো। 2-3 বার বলল, কিন্তু এর মধ্যে একটা বারও মাদ্রাসার নাম করেনি। আমি কইলাম, কে রে, স্কুল কলেজ ভার্সিটি বন্ধ কিন্তু মাদ্রাসার নাম কয় না কেন? আপনারা বলেন তো, কি জন্য কয়নি? মনে না। আমি একজন নেতাকে বলেছিলাম, ভাইজান, এই প্রাইমারির ছোট বাচ্চারাও যেমন হাফিজে মাদ্রাসার ছোট বাচ্চারাও তেমন, তে প্রাইমারি বন্ধ হয়, এটা বন্ধ হয় না কেন? নেতা বলতে, যে হুজুর প্রাইমারি হলো নাপাক আর হাফিজে মাদ্রাসা হলো পাক। এই করোনা কোনোদিন পাককে ধরে না, করোনা ধরবে না। এই জন্য আমরা ভয়ে নাপাক গুলো বন্ধ করে দিলাম, না পাক গুলো বন্ধ। মানে স্কুল কলেজ ভার্সিটি হলো না পাক, জোরে কোন কি পাক? এই জন্য নাপাক গুলো বন্ধ আছে, পাক গুলো এখনো বন্ধ হয়নি, হবেও না ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয়, বন্ধ হবে?
এই মাদ্রাসায় যে বাচ্চারা লেখাপড়া করে, ওই যে ডিটল দিয়া স্যাবলুন দিয়া হাত ধোয়ার কথা বলতেছে না? আপনার বলেন তো, একটা মাদ্রাসার ছাত্র ফজর থেকে শুরু করে এসব পর্যন্ত কয়বার হাত ধোয়? আরে নিম্ন পাঁচবার কি, খালি উজু করার সময় হাত ধোয়? ওরা যতবার উজু যায় কোরআন পড়ার কারণে বারবার তাদের উজু করতে হয়, ধরে কোন কথা ঠিক না? এর আগেও হাফিজ মাদ্রাসা খোলা ছিল, করোনার ভিতরে একটা ছাত্র করোনা হয়ে মরেনি, ধরে কোন কথা ঠিক না? বিশ্বাস করতে হবে, ভয় করতে হবে কাকে? শিক্ষামন্ত্রী হযরত আলী কেমন শিক্ষামন্ত্রী ছিলেন, কিছুক্ষণ পরে বলবো, তার আগে বলতেছে অর্থমন্ত্রী ওসমান গনি কে রাসূল বলল, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, আর তোমার ভাই আজকে তিন দিন হলে না খাওয়া, খুব খেয়াল করবেন, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তার মানে সম্পদের মালিক কে? আরো জোরে জোরসে বলুন, আমরা যখন সম্পদের মালিক হব, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়াওলাদুকুম ফিতনা, নিশ্চয় সম্পদ এবং সন্তান তোমাদের বিপদের কারণ। ওসমান মন্ত্রী কেমন অর্থমন্ত্রী ছিলেন, ওসমান গনি কেমন অর্থমন্ত্রী ছিলেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। নবীর দরবারে একজন সাহাবী এসে বলতেছে, রাসূলুল্লাহ আজকে কয়েকদিন হলে খাওয়া দাওয়া করি নাই, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু সহযোগিতা করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা উঠালেন, সাহাবী তাকায় দেখে নবী খুদার জ্বালায় পেটে পাথর বেঁধে বসে আছে। সাহাবি যখন নবীর কাছ থেকে যাবার চাই, নবী ডাকবে বললেন কোথায় যাবা? বলে হুজুর আপনি যেই অভাব নিয়ে বসে আছেন, আপনি আমারে কেমনে সহযোগিতা করবেন? আল্লাহ নবী বললেন, সাহাবি আমি তোমাকে সাহায্য করতে না পারি, কিন্তু আমার একজন সাহাবি আছে যার নাম হইল ওসমান। এজলেস একটু বসো, একটু বসো। আল্লাহ নবী সাহাবিকে বসাই দিলেন, ডাক দিলেন আলী, সঙ্গে সঙ্গে হযরত আলী বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাকলেন কেন? আল্লাহ রাসূল বললেন দেখো তোমার ভাই কয়েকদিন হলে না খেয়ে আছে। আলী বলতেছে ওনার চাইতে আমি বেশি না খেয়ে আছি, আমার ডাকা লাভ কি? আল্লাহ রাসূল বললেন তোমাকে দান করার জন্য, কিছু দেওয়ার জন্য ডাকি নাই, তোমাকে ডাকিছি একটা চিঠি লেখার জন্য। কি লেখার জন্য? একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির মধ্যে অঙ্ক বসাই দাও 2000। কয় হাজার? 2000 টাকার অঙ্ক বসাও দাও। এই চিঠি ওসমান গনির কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে ওসমান গনি যেন তাকে 2000 টাকা দান করে দেয়। হযরত আলী চিঠি লিখলেন 2000 টাকা, নিচে আল্লাহর নবীর নাম লিখে দিলেন। এই চিঠি লেখার হুকুম করেছে কে? আল্লাহর নবী। নিচে নবীর নাম লেখাই দিলেন। গরিব সাহাবি চিঠিখানা নিয়ে ওসমান গনির দরবারে গিয়া দেখে ওসমান গনি আর কিশিয়ার দুইজন ঝগড়া করতেছে। ওসমান গনি কিছুক্ষণ পরপরই বলতেছে স্যার আনার হিসাব দে। সকাল থেকে হিসাব করলি, এখন পর্যন্ত স্যার আনার মিল করতে পারিস নাই, যতক্ষণ পর্যন্ত স্যার আনার হিসাব না দিবি ততক্ষণ পর্যন্ত তোর ছুটি নাই। গরিব সিটির দিকে তাকায় চিন্তা করে যে সিটির মধ্যে 2000 টাকার অঙ্ক লেখা আছে, আর ওসমান গনি স্যার আনার জন্য ক্যাশিয়ারকে ধরছে। এই বেটা কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর দরবারে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহর নবী বলে তুমি কি চিঠিখানা দিছো? বলে যে পরিবেশ দেখলাম দেওয়ার সুযোগ পাই নাই। নবী বলেন আবার যাও। আল্লাহর নবী বলেন আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়া দেখে কেশিয়ারের কপাল ঘাম টপ টপ করে পড়তেছে, আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতে স্যার আনার হিসাব দে, স্যার আনার হিসাব দে। গরিব মনে মনে কয় এক আধ ঘন্টা হয়ে গেল, এরপরেও যে বেটা চার আনার হিসাব ছাড়ে না, সে কোনোদিন 2000 টাকা দান করবে না। আবার নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দিবে, না খাইয়া বসে থাকা যায় কিন্তু না খাইয়া অযথা ঘোরা যায় না। জোরে কোন কথা ঠিক না? আমার এলাকার এক ফকির এক বাড়িতে ভিক্ষা নিয়ে মাঝখানে দুই বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির ভিক্ষা চাই। আমি ফকিরের অবস্থা দেখে চমকে গেলাম, কে রে মাঝখানে দুই বাড়ির দোষ কি? আমি ফকিরকে গিয়ে বললাম কে ভাই, ওই বাড়ির দরজা ভিক্ষা চাইলেন, মাঝখানে দুই দরজা বাদ দিলেন, আবার এই দরজা খাড়া হলেন, কারণ কি? বলে হুজুর আপনি ভিক্ষা করেন। আমি বললাম না, তাহলে কি বুঝবেন? ফকির হলেই বুঝবেন কেন দুই দরজা বাদ দিলাম।
আমি কইলাম ফকির হইয়া বোঝা লাগবে কেন, তোমার কাছ থেকে বোঝা যাবে না? বলতে ওদের এই দুই দরজা কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, কমপক্ষে এর আগে প্রত্যেক বারই বলেছে মাফ করো। তো যারা ফকিরের চাইতে মাফ, ফকিরের কাছে মাফ চাই, এদের চাইতে বড় ফকির দুনিয়াতে কেউ নেই। এই জন্য আল্লাহর হস্তে এই দুই বারই তালাক দিছি হুজুর, আমার সময়ের দাম আছে। আপনি কি মনে করছেন আমার সময়ের দাম নেই? যেটি ভিক্ষা পাওয়া যাবে না সেটি ফকির দাঁড়াবে না। পরপর দুইবার গেলাম একই অবস্থা, কেশিয়ারের ঘাম টপ টপ করে পড়তেছে, আর কিছুক্ষণ পরে বলতেছে চার হাজার হিসাব দেয়া। আবার নবীর কাছে গেলে নবী পাঠাই দিবে, দরকার নাই এই গোপন রাস্তা দিয়ে পালাবার চাই। গরিব সাহাবি পকেটের মধ্যে চিঠি রাইকে গোপন রাস্তা দিয়ে যখন পালাবার চায়, এমন সময় তাকে দেখে রাস্তার মাথায় হযরত আলী দাঁড়ায় আছে। কে দাঁড়ায় আছে? আলী বলতে কে রে ভাই? এ ভাই আমি তোরে চিঠি লিখে দিলাম, দুটা টাকা আমাকে হাদিয়া দে, দুটা টাকা হাদিয়া দিবি না? আমার হাসান হাসান না খেয়ে আছে, আমি না খেয়ে আছে ওইটা পরের কথা, আমার সন্তান দুইটা না খেয়ে আছে, চিঠি লেখার হাদিয়া দিবি না? গরিব সাহাবী কান্দের বলালি এই চিঠি পকেটে, চিঠির বিনিময় কিছুই পাই নাই, কিন্তু পাইলে তো আপনি বুঝতে পারতেন। আলী বলতে কেন পাও নাই? বলে যে পরিবেশ দেখলাম, তুমি কি তার চিঠি দেওনি? বলে দেওয়ার সুযোগ পাই নাই। কোথায় যাও? বলে পালিয়ে যাব, দরকার নাই। আলী বলতেছেন রে সাহাবি, আল্লাহর নবী যেই কাজটা করেন এটা নবী করে না, বরং আল্লাহ করায়। মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওহায়ুহা। যাও আবার যাও, এখন আসাদুল্লাহ আলী হত আলী শুধু জ্ঞানের দিক দিয়ে এক নম্বর না, শক্তির দিক দিয়ে কেমন? আর উলামের ভাই তো জিহাদি অনেক ওয়াজ করছে জিহাদের, কিন্তু আমরা যখন জিহাদের ওয়াজ করতে যাব হযরত আলীর কিছু অংশ আনতে হবে, ধরে খান কথা ঠিক কি না? আপনার বলেন তো, শুধু একটা যুদ্ধ বাদ দেওয়া, প্রত্যেকটা যুদ্ধের যিনি সেনাপতি ছিলেন তার নাম হচ্ছে হযরত আলী, ধরে খান সুবহানাল্লাহ। হিসাব বলছে 53, প্রত্যেকটা জিহাদের সেনাপতি, তারে বাদ দিয়ে কোনো জিহাদি ওয়াজ যখন যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধ যখন শুরু হয়নি ইসলামের, বদর যুদ্ধের আগে সুবহানাল্লাহ, তিহমা প্রান্তরে নবী যখন আলোচনা করতেছে, ইতিমধ্যেই নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবের বললেন, হুজুর এত সুন্দর কথা আপনি বলতেছেন আর আমরা কলিদের খাতায় নোট করতেছি, আপনার চোখটা পানি পড়ে? আল্লাহ রাসূল বললেন, তোমরা তো জানো না, এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাইছে, এই মুহূর্তে আল্লাহ আমাকে জানাইছে মক্কার সবচাইতে বড় বীর, সবচাইতে বড় কি বীর, নাম হলো আমর, উমর না আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় যে খাদ্য খায় তার ওজন হলে 21 কেজি, কয় কেজি? আর জেহাদের ময়দানে যে তরবারি নিয়ে যায় তার ওজন হলো 3.5 মন, 3.5 মন ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করতে যায়, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। সেই আমর কাবা শরীফ সে শপথ করছে, আবদুল্লাহর বেটা আমাদের নবীর মাথা পৃথক না করা পর্যন্ত দুনিয়ার কোনো খাদ্য পানি পান করবে না, কাবা শরীফ সিয়া শপথ করছে। সে আমর আসতেছে আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার জন্য, এই খবর শুনে আমার চোখে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা একটা দোয়া করি। আমরা কি করি? দোয়া করি। এখন যেরকম দোয়া, কথায় কথায় দোয়া, কথায় কথায় কি দোয়া বলতে? হুজুর এই আলমগুলো সব জেলত বন্দী হচ্ছে, দোয়া করি হুজুর, দোয়া করলে আলেমগুলো বাড়াবে। সাইদি হুজুরের জন্য কম দোয়া হচ্ছে, এ কথা কোন কোন দোয়া হচ্ছে? কিন্তু না, ওসমান গনি যিনি সবচাইতে নরম কলিজার মানুষ, তিনি বললেন হুজুর দোয়া করি। আল্লাহ নবী সমস্ত সাহাবীদের নিয়ে দোয়া করতেছেন, দোয়া যেই করবার যাচ্ছেন ইতিমধ্যে আল্লাহ পাক জানাইলেন, হুজুর খালি দোয়া করার জন্য আপনাকে দুনিয়াতে পাঠাই নাই, যেই দুইটা হাত দিয়ে দোয়া করেন এই দুইটা হাত কিন্তু শুধু দোয়া দরকারের হাত না, দুইটা হাত তরবারি ধরারও হাত, জোরে কর কথা ঠিক কিনা? এই দুইটা হাত কিন্তু লাঠি ধরারও হাত। এই সিরাজগঞ্জ একটা মাহফিল, আইদুল হক জিহাদি বক্তা,
থানা থেকে বলেছে আইজুল হক জিহাদি যদি আসে মাহফিল ভাঙ্গে দেওয়া হবে। এখন কমিটির লোকেরা আইজুল হক জিহাদিকে বলছে যে হুজুর আপনি আসলে তো মাহফিল ফেরত দিবে না, বলে ঠিক আছে আমিও যাবো মাহফিলও হবে। বলে কেমনে? বলে তোমরা 200 জন লোক আড়াই হাত করে একটা লাঠি কাটো। 200 জন লোক আড়াই হাত করে একটা লাঠি, আর সেই লাঠি নিয়ে আসরের পর থেকে মাহফিল আশেপাশে খালি ঘুরবে, কিছু করা লাগবে না, লাঠি নিয়ে ঘুরবে, আতিচ্ছ করা লাগবে। ওরা 200 জন লোক আড়াই হাত করে একটা লাঠি নিয়ে মাহফিল আশেপাশে ঘুরতেছে, কে যেন থানার খবর দিয়েছে হাজার হাজার লোক লাঠি নিয়ে ঘুরতেছে। থানার অধীর সাহেব বলতেছে দরজা বন্ধ কর, দরকার নাই, ওরা যা করে যায়। এতদিন খালি তসবি ছিল, আজকে লাঠি উঠেছে, মাহফিল হয়ে গেছে, ধরে করবে। আমরা মনে করি এই দুই হাত খালি দোয়ারি হাত নাকি। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন সাহাবীরা তোমাদের মধ্যে এমন কি কেউ আছো ওই মহাবীর আমর, আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কোন সাহাবী কি আছো যে মহাবীর আমর আমার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন করার আগে তার সামনে দাঁড়াবার পারবা? এরকম কোন সাহাবী আছো? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করে প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, 3.5 হাজার তরবারি নিয়ে জিহাদের ময়দানে যাই, এত বড় বীরের সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করে এমন সময় হযরত আলী মাত্র 11 বছর, জোরে বলেন কয় বছর, 11 বছরের কিশোর একটা বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলে রাসূল আল্লাহ ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ নবী বলেন বস বস বস। কিছুক্ষণ পরে নবী বলতেছেন তোমাদের মধ্যে কেউ কি আছো জামরের সামনে দাঁড়াবার পারবা? সঙ্গে সঙ্গে আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল কয় বস বস। কিছুক্ষণ পরে নবী বলতেছেন তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমরের সামনে দাঁড়াবার পারবা? আলী দাঁড়ায় বলতেছে হুজুর আমি। আল্লাহ রাসূল কয় এই তুই আমর চিনিস? আলী বলতেছে আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার করে যায়, শুধু আমর নয় পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। কি আল্লাহর ঈমান, ঈমান ঈমান ভিতরে আছে, কেন আলী জানে মুসলমানের কোনো শক্তি নাই, মুসলমানের শক্তির নাম হলো ঈমান। ধরে কোনো কথা ঠিক কি না? আজকে আমার কি ঈমান আছে? ইসলামে আন্দোলন রাস্তার যায় তাহলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায় ওয়াজ করবার আসতে আমার বউ আমার ইমান দুর্বল করে দেয়, যাচ্ছেন তো দেখে সেটা ওয়াজ করবেন। আমি বললাম কি দেখবো? একটা দিনও বউ কইল না যা আল্লাহ দেখে ওয়াজ করবেন, আল্লাহর কথাই কয় না। কেন কয়? পুলিশ দেখবেন, র্যাব দেখবেন, বর্তমান সরকারের ক্যাডার দেখবেন, এগুলো যদি আশেপাশে থাকে তেল তেলা মেরে দেখে আসবে, হ্যাঁ তেল তেলা ওয়াজ করবে। একদিনও কইল না যে আল্লাহর দিকে খেয়াল করে ওয়াজ করবেন, পুলিশ ধরার আগে আপনাকে আজরাইল ধরতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা না? আজরাইলের কথা মনেই নাই তো আজকে, যে হারে মানুষ করোনার ভয় করতেছে মরার কথাই নাই আপনার কাছে, মৃত্যু আগে না করোনা আগে, তো মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করতেছেন। আল্লাহ বলেছে লা তামুতুন না মরিস না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে করোনার ভয় নিয়ে যারা মরে যাবে এর একটা মুসলমান হয়ে মরবে না। জোরে করে কথা ঠিক কি না? ভয় করতে হবে কার? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল দুইখানা হাত বাড়ায় দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর কাছে আসলে নবী তাকে বুকের মধ্যে নিয়ে বলে আলী রে তুই আমার আপন চাচাতো ভাই, তোর বাবা আমাকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছে, আবু তালেব যখন মারা গেল তখন আবু জাফর আর আলীকে আমার হাতে তুলে দিয়ে গেছে, আলী আমি নবীকে হত্যা করতে আসবে আর তুই ওই বীরের সামনে যাবি। মক্কার লোকেরা বলা বলি করবে আবদুল্লাহর বেটা বাঁচার জন্যে ছোট্ট একটা বাচ্চাকে এত বড় বীরের সামনে পাঠায় দিয়েছে। সঙ্গে সঙ্গে হযরত আলী নবীর বুকের ভিতর থেকে মাথা বের করে বলে রাসূলুল্লাহ দুনিয়ার কোন কাফের বেঈমান আপনাকে হত্যা করবে আর আমি আলী জীবিত থাকবো, এইটা কখনোই সম্ভব না, আগে আমার জীবন যাবে তারপরে কোনো কাফের আপনার কাছে আসতে পারবে, আমার জীবন থাকা অবস্থায় আপনার কাছে কোনো কাফেরকে আমি আলী আসতে দিব। উহুদের ময়দানের খবর জানেন আপনারা?
আল্লাহ রাসূল বলেন, ওসমান ওসমান বলে, জি হুজুর, তোমার বাড়িতে তরবারি আছে? তরবারির কথা শুনলেই অনেকে জঙ্গি জঙ্গি জঙ্গি। আল্লাহ রাসূল বলে, ওসমান তোমার বাড়িতে তরবারি আছে? ওসমান বলে, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে তরবারি থাকবে কেন? রাসূল বলেন, খেয়াল করে দেখো আছে? বলে হ্যাঁ, উট কুরবানি দেই, উট দম্বা কুরবানি দেই, সেই কুরবানি করার একটা ছুরি আছে, ছুরি। আল্লাহ রাসূল বলে, ওটাই নিয়ে আসো, আজকে উট দম্বা কুরবানি হবে না, আজকে অন্য কাউরে কুরবানি করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ছুরিখানা নিয়ে নবীর হাতে দিল, মাত্র 27 ইঞ্চি, জোরে কোন কয় ইঞ্চি? আল্লাহ নবী তরবারিখানা হযরত আলীর হাতে দিয়ে বলেন, আলী আমি তোমারে তসবি দিবার পারতাম, আমি তোমারে টুপি দিয়া পাগড়ি দিয়া পাঠাবার পারতাম, কিন্তু তোমারে তসবি টুপি পাগড়ি না দিয়া তোমারে তরবারি দিলাম, কারণ তরবারির বিরুদ্ধে মুসলমানকে তরবারি ধরতে হবে। মাত্র কয় ইঞ্চি? মাত্র 27 ইঞ্চি তরবারি নিয়ে হযরত আলী যখন দৌড় মারতেছে, পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে আলী রে, এত জোরে দৌড় কেন মারতেছো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ কাফের আপনার দিকে অনেক দূর পর্যন্ত এসেছে, আমি এত জোরে যাওয়ার কারণ হলো হুজুর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহে তাকবীর, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে কোথায় পাঠাবো? দেখেন ইমান কাক কয়, হাতির মতন ঢুলতেছে আসতেছে তরবারি কান্দের উপরে, হাজার দুয়েক কাফের পিছনে মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আলী দৌড়ে গিয়ে আমরের সামনে দাঁড়াইছে, একেবারে আমরের সামনে, খুব খাটো খুটো একটা মানুষ, মাত্র 11 বছর, ধরে কোন কয় বছর? আমর আলীর দিকে তাকায় বলে, তোর বাপের নাম কি? এই তুই কোন মায়ের পেটে গেছিস? তুই কার সামনে দাঁড়াইছিস? একটা বার খেয়াল করছিস? সঙ্গে সঙ্গে হয় তাহলে আমরের দিকে না তাকায় আল্লাহর দিকে তাকাইছে, জোরে কোন কার দিকে? বিড়বিড় করে কি যেন বলে ওই তরবারের আগায় ফুঁক দিয়ে আমরের সামনে একটা দাগ দিছে, মাটিতে একটা তরবারি আঘাত দিয়ে একটা দাগ দিয়ে বলতেছে, রে কাফের পাতা, তুই কত বড় বাপের বেটা, তুই আল্লাহ নবী হত্যা করবি, খালি দাগটা ব্যাঙ্গায় সামনে এক ধাক দাগ, সুবহানাল্লাহ, এই দাগটা দেওয়ার পরে বলতেছে, রে কাফের পাতা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করবি, এই দাগটা ড্যাঙ্গায় এক ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের দেহ থর থর করে কাঁপতেছে, জোরে কোন সুবহানাল্লাহ, কারণ আলী যেই কথা বলেছে এই কথা আলী বলে নাই, আলীর জবান দিয়ে আমার আল্লাহ বলাইছে, যা যা সামনে যা এক ধাপ। আজকে আমরা কাফের বেঈমানদের ভয় করি, আমাদের তিন দিকে ভালো হিন্দুদের ভয় আমরা করি, যদি ভারত আক্রমণ করে আমরা পলানা রাস্তা পাবো না। একজন বলতেছে, হুজুর ভারত বিদ্বেষ বাস করে, যদি ভারত তিন দিক থেকে আক্রমণ করেন পলাবেন কোন দিক দিয়ে? একদিকে বঙ্গোপসাগর, সাগর ছাড়া তো কোনো রাস্তা নেই। আমি তখন বললাম, সাগর থাকলে ক্ষতি কি? মুসানবীর জন্য যদি আল্লাহ 12টা রাস্তা বানায় দেয়, আমাদের জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিবে, এরপরে ওদেরকে ফেরাউনের মতন চুপড়ে মারবে, ধরে কর কথা দেখতে রাখতে হবে আমাদের ইমান। আমরা অন্য কোন দিকে তাকাবো না, আমরা তাকাবো কার দিকে? আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা মহব্বতে বাবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আলীর ভয়ে গরীব সাহাবী ওসমান গনির দরবারে
ওসমান গনির দরবারে গিয়া দেখে কেশিয়ার ওসমান দুইজনে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আসলে দুইজনে কার জিকির? এর আগে দুইবার গেছে, কি দেখছে? খালি কইছে চার আনা হিসাব। এইবারে গিয়া দেখে আল্লাহর জিকির করতেছে। আল্লাহর জিকির করার কারণ হলো যারা টাকা পয়সার মালিক তারা কিন্তু নিজে টাকা পয়সার মালিক না মালিককে। তাহলে হিসাব করার কারণ হলো 100 টাকায় 70 টাকা জাকাত দেওয়া লাগবে। যদি হিসাব কমপ্লিট করবার না পারেন তাহলে আপনি জাকাত কমপ্লিট দিবার পারবেন না। আর কমপ্লিট জাকাত না দিলে আপনার একটা ইবাদত আল্লাহ কবুল করবে না। 1 লাখ টাকায় কত টাকা দেওয়া লাগবে? 2,500 ধরে কর কত? ওই কথা কর না কেন, না হাত আন্দাজে জাকাত দিলে হবে? হাত আন্দাজে হিসাব করে পাই টু পাই জাকাত দিতে হবে। নামাজ যেরকম ফরজ, সামর্থ্য বান্দার জন্য জাকাতও সেই রকম ফরজ। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা নামাজও 1 নম্বরে আছি, আর জাকাত দেওয়ার সময় সামান্য কিছু তাও মাইকিং করে, তাও আর ওই ফেসবুকে দেয়, আবার লাইন ধরা হয় অমুক দিন দিব, তোমরা সব অমুক দিন আসো, তখন ফেসবুকে দেয় ক্যামেরা ট্যামেরা করে লাইন করে, অমুক জমিদার জাকাত দিল, গরিবেরা সব বাড়ির যে জাকাত নিল, গরিবেরা ধনীর বাড়ির যে জাকাত নিলে কোনোদিন জাকাত আদায় হবে না, বরং ধনীরা গরিব করে বাড়ির যায় যায় জাকাত দেওয়া লাগবে। ধরে কর কথা ঠিক কি না? একটা গরিব যদি ধনীর বাড়িতে জাকাত নেয় ওটা জাকাত আদায় হবে না, বরং ধনীরা গরিবদের বাড়ির দরজায় গিয়া জাকাত দেওয়া লাগবে। এবার সালাম দেওয়ার পরে চিঠিখানা যখন ওসমান গনির হাতে দেয়, ওসমান গনি চিঠি দেখে বলতে যে ভাইজান এই চিঠি তোমার কে পাঠাইছে? গরিব সাহাবি বলতেছে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে একটা চুমো দে, বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব সাহাবি বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে, আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমো দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব মনে মনে কয় চিঠির মধ্যে 2,000 টাকার অঙ্ক দেখে কি মাথা খারাপ হইল নাকি? রাগ করে বলতেছে আল্লাহর নবীর চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব চিল্লায় বলে তোর টাকার দরকার নাই। পরপর 3 বার নবীর নাম বললাম, তারপরও যখন জানতে চাস তোর কাছে টাকার কোনো দরকার নাই, নবীর দরবারে গিয়ে বলে রাসূলুল্লাহ এমন বেদবের কাছে আমারে কেন পাঠাইছেন? 2 বার গেলাম কেশিয়ারের সঙ্গে সারানার ঝগড়া করে, আলীর হুকুমে গেলাম, যাই দেখি চিঠি নিল ঠিকই কিন্তু বারবার যখন জানতে চায় আমি 3-3 বার আপনার পবিত্র নাম বলেছি, এরপরও আবার যখন শুনতে চাই আমি নাম না বলে রাগ করে আপনাকে নালিশ জানাই। আল্লাহ নবী নিচের দিকে তাকায় বলে আল্লাহ আমার ওসমান এমন হওয়ার কথা ছিল না, আমার ওসমান এমন হওয়ার কথা ছিল না। এমন সময় নবী তাকায় দেখে 1 বস্তা টাকা নিয়ে ওসমান দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে ওসমান তোমার এই গরিব ভাইকে 2,000 টাকা দান করলি চলতো, তুমি 1 বস্তার টাকা নিয়ে কেন দাঁড়াইছো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ সিটি পাওয়ার সঙ্গে সঙ্গে 2,000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আপনার পবিত্র নাম যতবার বলবে প্রত্যেকবার 2,000 করে টাকার অঙ্ক বাড়ায় দেব। আমার এই ভাই 3-3 বার আপনার নাম বলেছে, এই 3-3 বার নাম বলার কারণে 6,000 আর সিটির কারণে 2,000, 8,000 টাকার বস্তা মাথায় করে নিয়ে আসি। আপনার পবিত্র হাত দিয়া আমার গরিব ভাইরে আপনি দান করে দেন। সঙ্গে সঙ্গে রাসূল কান্দে বলে আল্লাহ আল্লাহ আমার ওসমানকে আমি কি দেব আল্লাহ, যে আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে 2,000 করে টাকা বাড়ায় দেয়, আমি নবী গরিব তাকে কি দিব? আল্লাহ বলে হাবিব আপনার কিছুই দেওয়া লাগবে না, আমি আল্লাহর গানি ডিগ্রি ওসমান দিয়া দিলা। সে ওসমানকে রাসূল বলতেছে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে আর তোমার ভাই 3 দিন হলে না খেয়া, তুমি কি পারো না সেখান থেকে তোমার ভাইরে কিছু দিবার? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, এইটা যদি আমি জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ, কবেন না আল্লাহ রাসূল বললেন এই আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো, আজকের দিনে বসে থাকে নামাজ পড়ো,
আসরের নামাজ শেষ হলে ওসমানের বাড়িতে যাবা, ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খেয়ে থাকা লাগবে না। সাহাবি ফুফায় ফুফায় কান্দে, রাসূল বলে কান্দো কেন? বলে হুজুর কান্দার কারণ হলো এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে, ঈমান বলতেছে যে আল্লাহ আমাকে দিবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে দিবে। দরকার হলে আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে দিবে ততক্ষণ আমি আল্লাহ বাদ দিয়া ওসমানের দরজায় যাব না। কথাটা খেয়াল করছে? ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আমাদের ঈমানের কি, আমাদের ঈমান কি বেঁচে আছে না মরছে? মুসলমানের জন্য সবচাইতে বড় বিপদ হলো দেহের মৃত্যু না ঈমানের মৃত্যু। আজকে আমাদের ঈমান নাই, দেখেন একটা দুর্বল সাহাবী কি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমার ঈমান বলতেছে আল্লাহ দিবে, আল্লাহ আমাকে দিবে, যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া খাইয়ে মরে যাব, কিন্তু আমার আল্লাহকে বাদ দিয়ে আমি ওসমানের দরজার যাব না। কিছুই কয় না, কিছুই কয় না, আমাদের ঈমানের খবর কি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে, সুবহানাল্লাহ, কর না আকামত কিন্তু হয়ে গেছে, কত কামাতে সালাও হয়ে গেছে, তারপরে আল্লাহ নবী বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই বলে নবী আমার মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন যাবার চায়, ওমর ফারুক নবীর জুব্বা টেনে ধরলেন, জুব্বা ধরে কোন কি, জুব্বা ভর ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি কেন দুর্বলের কাছে যাবেন, বরং হুকুম দেন দুর্বলকে আমরা আপনার সামনে হাজির করব। মানে আল্লাহ রাসূল মেহরাব থেকে ওই দুর্বল সাহাবী যে বলতেছে যে আমি মরিয়া যাব কিন্তু আল্লাহ বাদ দাও ওসমানের কাছে যাব না, নবী ওই সাহাবীর কাছে যাচ্ছেন। আচ্ছা আপনারা কি মনে করেন, নবী যাচ্ছেন, আপনাদের কি মনে হয় নবী আসে না? কথা কয় নবী আসে না? ওই 11 সালে যখন হজ করবার যায় প্রথম যে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে, আমার এলাকার এক ভ্যানালা বলতেছে হুজুর আপনি যখন মদিনায় রাসূলের ওয়াজার যাবেন আমার নামে একটা সালাম দিবেন। তোর আমি বললাম ভাই রে আমি জীবনে যাইনি, আমি শুনছি ওটি নাকি যে ভিড় হয় ওই স্যাদ বরাবর সালাম দিতেই মারে ঠেলা, তো এখন তোমার সালাম দিবেন যে ঠেলা খেয়ে দিদি আবু বকরের স্যাদত যাই, মানে ওটি আল্লাহ রাসূলের এক ছিদ্র আছে, আবু বকরের এক ছিদ্র, উমরের এক ছিদ্র, ছিদ্র দেখে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কল, তো এখন হামার ডাক দেবো না তোর ডাক দেবো, কারণ জীবনেও যাইনি, এখন তোর সালাম দিবার দিয়ে তুই ঠেলা খায় আমারটাই না দেই, এই জন্য ভাই রে তোর সালাম তখন দিবার পারতেছি না, যেই কইছি রাগ কি হুজুর, চেয়ারম্যান সাহেব যদি বলতো আমি ভ্যানা বলছি দেখে এখন মুখের উপরে টাটকা কাটা করে না, যদি চেয়ারম্যান বলতো আপনি কি করতেন, মানে এত গরম হয়ে গেছে। আমি ভ্যানালে বললাম ভাই তোর একটা আমল শিক্ষা শিক্ষা, তুই হয়তো মদিনায় যাওয়ার পারবি না, মদির নবী হয়তো তোর কাছে আসতে পারে, তখন ভেনা লাগায় হুজুর কি কর, মানে হ্যাঁ একটা আমল, তুই পাঁচ ওয়াক্ত নামাজ পড়িস, কয় হুজুর তাকবীরে উলার সাথে পড়ি, সুবহানাল্লাহ কবেন না, ভেনালা হলেও তাকবীরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মানে সামনে কাতার পড়ে ইয়ার কি না, আমি বললাম এশার নামাজের পরে দরুদের আমল করবি, জাযাকাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই দরুদটা তুই 40 বার পড়বি অজু অবস্থায়, তুই এশার নামাজের পরে যদি পেশাব করিস পায়খানা করিস তাহলে আবার অজু করে বিছানায় শোয়ার সময় এই দরুদটা তুই 40 বার পড়বি, আমার মনে হয় 40 দিনের ভিতরে আল্লাহর নবীর সঙ্গে তোর দেখা হবে, নবীর সঙ্গে যদি তোর দেখা হয়ে যায় তাহলে তোর সালাম মদিনায় দেওয়ার কি দরকার। আমি কিন্তু ভ্যানালাকে এই কথাটা কইছি আমারও বিশ্বাস খুব একটা হয়নি, মানে ওর রাগ কমানোর জন্য,
হজ করে আসার পরে আমি যখন আমার অফিসে বসেছি, দেখি ওই 1 কেজি মিষ্টি নিয়ে এসে হাজির। আমি বললাম, কে ভাই, আমার বাড়িতে গেলে খুরমা খেজুর পাইতি, জমজমের কুমের পানি দিতাম, তোকে একটা তসবি যায় না মাছ দিতাম। তখন কয়, হুজুর, ওগুলোর কোনো দরকার নাই, আগে মিষ্টি খান। আমি বললাম, আমিও হজ করে আসলাম, আমার কোনো কিছু হাতিয়ার নাই, তুই আমার মিষ্টি কেন দিবি? বলে, হুজুর, তাহলে আপনি একটু দাঁড়ান, আমি যেই মাত্র দাঁড়াইলাম আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দেন। বলে, হুজুর গো, আপনার কথা মতো দরুদের আমল করার 21 দিনের মাথায় আমার ভাঙ্গা ঘরে আল্লাহর নবী হাজির হয়েছে। লিল্লাহে তাহলে কি মনে হয়, খালি নবীর কাছে যাওয়া লাগে না নবীর কাছে আসে? আল্লাহ নবী মেহরাব ছেড়ে ওই দুর্বলের দিকে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে উমর ফারুক বুঝতেছে, তো উমর ফারুক তো বুঝতেছে, জুব্বা ধরে বলতেছে, হুজুর কি আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়? হুজুর, আপনি কেন দুর্বল সাহাবীর কাছে যাবেন? বরং হুকুম করেন, ওই দুর্বলকে আপনার সামনে হাজির করব। সঙ্গে সঙ্গে উমর বললেন, নবী বললেন, উমর, শুধু 2 চোখ দিয়ে দুর্বলকে দেখতেছো? ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার নূরের চোখ দিয়ে তাকায়া দেখো। শুধু 2 চোখ দিয়ে, শুধু 2 চোখ দিয়ে কি দেখতেছো? দুর্বল দেখতেছো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, এই 2 চোখ বন্ধ করে একবার তাকায় দেখো। আপনারা হয়তো বলবেন, হুজুর, 2 চোখ বন্ধ করলে দেখা যায়? আপনি 2 চোখ বন্ধ করে দেখেন, এরকম 2 চোখ বন্ধ করে মাথা একটু নিচু করে, এরকম নিচু করে দেখেন, আপনার এখানে একটা কল্প আছে, আছে না নাই, যেরকম আছে না, এই কল্পের সাগর আপনি ডুব মেরে দেখেন। করোনার বাপেরও ক্ষমতা নাই আপনার কোনো ক্ষতি করতে পারে, কারণ ডুব দিয়ে দেখেন। ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে পুরা, হইবে মনস্কাম, বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মুকা। সঙ্গে সঙ্গে হযরত উমর চক্ষু বন্ধ করলেন, বন্ধ করে দুর্বল সাহাবীর দিকে তাকাইছে, কি যে দেখছে! ঠাস করে হযরত উমর মসজিদের মধ্যে পড়ে গিয়া থরথর করে কাঁপতেছে। সাহাবীরা দৌড়ে গিয়া উমর ফারুককে যখন উঠাবার চায়, আল্লাহ রাসূল বললেন, তোমাদের তোলার দরকার নাই, উমর ফারুক কিছুক্ষণ পরে সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়ার পর রাসূল বললেন, উমর, তুমি চোখ বন্ধ করে দুর্বলের দিকে কি দেখছো? উমর ফারুক কান্দার বলে, রাসূল আল্লাহ, ওই দুর্বলের দেহের মধ্যে ইমানের আলো এত প্রখর আমি দেখতে পাইছি, যদি সূর্যকে আসমান থেকে সরায় দিয়া ওই সাহাব ইমানটাকে যদি আসমানে লটকানো হয়, ওই সূর্যের চাইতো বেশি আলো হবে। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। অসুস্থ মানুষ সালাম দিয়ে যাওয়ার চাইছিলাম, কিন্তু সময় আপনাদের সামনে কথা বললাম, অসুস্থ আর চিরস্থায়ী না, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়, কি দোয়া করা যাবে না? সবাই একটা আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, যে কটা দাওয়াত এই বছর নিচ্ছি, যে কটা করার সুযোগ আছে, আমি যেন সুস্থতার সাথে কিছু কথা বলতে পারি, আল্লাহ যেন সে তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই যুবকদের জন্য আপনার দোয়া করবেন বাবা, যে যুবকেরা ইমানের বলে বলিয়ান হয়, এই উঠবেন না, একজন উঠবেন না, কোথায় যাবেন? আপনার যে ধরপড় করতেছেন, ও যাবেন কোথায়? একবারে পেশাব, এখন মোনাজাত হয়ে পেশাব করে নিবি, পেশাব করে মোনাজাত কর লাগে? একটু ধৈর্য নিয়ে বসেন, আপনি বাড়ি যাওয়ার আগে আপনাকে হাসপাতাল যাওয়া লাগতে পারে, ধরে কোন ঠিক কিনা? হায় হায়, মানুষ এত অধৈর্য কেমন হয়? না, রুমাল রেখা ইলেকশন 2 বার হয় না, 2 বার হয় না ওটা। যুবকদের যদি মনে করেন যে আমাদের কিছু কালেকশনের দরকার, তাহলে কিছুটা কালেকশন করা যাবে, কিন্তু মোনাজাতে কোনো লোক পাওয়া যাবে না, দরকার নেই।
আর ছেলেরা অনেক কষ্ট করে মেহনত করে আজকে একটা বিশাল দোয়া হবে, কারণ সামনে আমাদের বিপদ আরও বাড়বে, ধরে কোন কথা ঠিক কিনে। আরে পাগলা, করোনার বিপদ যেমন যেমন আমাদের কোরআনের মাহফিলগুলো বন্ধ হয় সবচেয়ে বড় বিপদ, ধরে কোন কথা ঠিক কিনা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত্রি ১২টা পর্যন্ত আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকান হাত তুলেছে। আল্লাহ মেহরবানি কর, আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দিও, এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকে রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তমাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেইন কেরাম, তাবা তাবেইন কেরাম, তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। মাহবুব, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল ওসিলায় মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দেন। মাহবুব, আমি অসুস্থ, আমার বড় ভাইয়ের বিবি লাইফ সাপোর্ট আছে আল্লাহ, এছাড়াও যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে পুরাপুরি সুস্থ করে দেন। আল্লাহ বাংলাদেশ একটা গরিব দেশ আল্লাহ, যেই দেশে ১২ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দেওয়া হয়েছে সেই গরিব দেশের উপরে আল্লাহ অমিক্রণ করোনা দূর করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো। আল্লাহ, যে যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, এই যুবকদেরকে কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করো। প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন যুবকেরা করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আমার আরাফার ভাই, এত বছর পরে একই মঞ্চ আবার দেখা হবে, আর ভবিষ্যৎ হবে কি হবে না আল্লাহ, তোমার দরবারে আরজ করি আল্লাহ মেহরবানি করে আমার ভাইজানকে কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, নবনির্বাচিত চেয়ারম্যানকে কবুল করো, জনগণের খেদমত করার জন্য কবুল করো। আল্লাহ আমি গুনাহগার করে দোয়া ফিরাই দিও না, এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলাই গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে বসে বা শুনলাম সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ও মায়েরা, বেশি আমল করা লাগবে না মা, ইমানের পরে আপনাদের এক নম্বর আমল হলো নামাজ, দুই নম্বর হলো রমজান মাসের রোজা, তিন নম্বর স্বামীর কথা মতো চলা, আর চার নম্বর শরীরের হেফাজত পর্দা করা। এই চারটি আমল যদি আপনারা করতে পারেন মা গো, ফাতেমার সঙ্গে আল্লাহ আপনাদের জান্নাত দিয়া দিবে। আল্লাহ আমার মা বোনদের জন্য কবুল করো। আল্লাহ সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াজাল আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।